নেই আমার আমার ব্যান্ডটা ছাড়। একটা বড় আছে, বিশাল বড়। ধর ধর বোতলটা ধর। খাওয়ার জন্য নিয়ে নেবো, এর ভিতরে খুব ভালো ভালো কাঁকড়া আছে। নমস্কার বন্ধুরা, অজানা সুন্দরবনে আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি। আপনারা হয়তো অনেকেই জানেন বাবা কিন্তু গভীর জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যায়। তা আজ 6 থেকে 7 দিন পর কিন্তু কাল রাতে বাড়ি ফিরেছে। তা বৃষ্টির কারণে মানে যে আড়ত কাঁকড়ার আড়তে কাঁকড়াগুনো দিতে পারিনি, তাই এখন কাঁকড়াগুনো দিতে যাচ্ছি। আর 3টে কান মাছ এনেছে নাকি, তা কান মাছ কাটা এবং কতটা কাঁকড়া পেয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। তা আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমরা কিন্তু দুটো নৌকো কাঁকড়া ধরতে গিয়েছিলাম গভীর জঙ্গলে। তা বাড়ি আসার সময় কিন্তু আমরা মুড়ো ঘিরে, যে মুড়োর ভিতর থেকে কিন্তু আমরা কান মাছ সংগ্রহ করেছিলাম, সেই কান মাছ বন্ধুদেরকে সরাসরি দেখাবো। তা আপনারা দেখতে থাকুন। এ ওই বোতলের গায়ে পাতা আমার কাকা কিন্তু বাড়ি থেকে এসে গেছে, কাঁকড়াগুনো কিন্তু দিতে এখন কাঁকড়ার যে আড়ত বা যেটাকে খটি বলা হয় সেখানে কিন্তু যাওয়া হবে। আর এগুলো কিন্তু কাঁকড়ার চেম্বার, মানে যেখানে কাঁকড়া চাষ করা হয়। কাঁকড়া চাষের যে পদ্ধতি সেটা কোনো একটা ভিডিওই আপনাদের সামনে তুলে ধরব। কালকে রাত্রে মামের বাবা কিন্তু বাড়ি এসে মাছগুলো এখানে রেখে গিয়েছিল, কারণ জলে না রাখলে মরে যাবে, মিষ্টি জলে তো বাঁচবে না। এখানে নোনা জল আছে কাঁকড়া চেম্বারে। তা মাছটা তুলছে দেখি কত বড় মাছ, বন্ধুদেরকে দেখাবো, তো আপনারা দেখতে পাবেন। কাঁটা দেবে অনেক বড় মাছ, বড় নাকি কত পিস? খুব বড় সাইজে। কত পিস মাছ? 3 পিস আছে, তাই একটা মাছ 3 কেজি। বলো কি ব্যাগ উপরে রেখে দাও, যে তুমি ধরো না। আমার আমার ব্যাগটা ছাড়। আমি তো পুলি মেঝে পাতে না মাছ, একটা বড় আছে, বিশাল বড়। বাবা ধর ধর বোতলটা ধর। খুব বড় সাইজের কান মাগুর, মানে মুড়োর ভিতর যে এত বড় কান মাছ পাবো আমরা কিন্তু ভাবতে পারি। তোর কাঁটা মারবে কিন্তু, একটা খাদের ভিতর থেকে পেলাম না, সেটা খেয়ে নিয়ে 5 কেজি হবে। খেয়ে নিয়েছিলে? হ্যাঁ, ওটা খেয়ে ফেললাম। কত বড় মাছ দেখো, বিশাল আমরা কিন্তু দুটো নৌকো একসাথে যাই, মাছটা কাটিয়ে কিন্তু ছড়া ভাগ করা হবে ছোট ফ্যামিলি। ৫৫০ টাকা কানের কেজি, তাই দড়ির মায়া করে 1 কেজি কান মাছ 550।
এর ইতালি এই কাঁকড়া একটা দলের ভালো। হ্যাঁ, এই কাঁকড়াগুলো কিন্তু যে ছোট যে ষাটমাল সেগুলো সেগুলো আমরা কিন্তু বাড়িতে খাওয়ার জন্য নিয়ে নেব। এর ভিতরে খুব ভালো ভালো কাঁকড়া আছে। ওদিকে কিন্তু কান মাছ কাটা চলছে, আর এদিকে কিন্তু কাঁকড়াগুলো ভাগ করা হবে, ছটা ভাগ হবে কিন্তু কাঁকড়াগুলো। কেওড়া না এখনো কেওড়া আছে একটা পাওয়া যায়। এগুলো সব খাওয়ার জন্য নেওয়া হবে। ছজনের কাঁকড়া কিন্তু খাওয়ার কাঁকড়া, এই নষ্ট হয়ে গেছে, মানে বাড়িতে সবাই কিন্তু ভাগ করে নিয়ে যাবে এই কাঁকড়াগুলো। আর কাঁকড়াগুলো কিন্তু খড়িতে দেওয়া হয়ে গেছে, হবে সেগুলো এখনো আছে নৌকায়। প্রচুর কাঁকড়া কিন্তু 15 কেজি। মরা কাঁকড়াগুলো ফেলে দাও, বললো আর দুটো ব্যাগ ওদের ধারে আমি দুখানা ব্যাগ কালকে থেকে দারুন এখন দেখার মতো ফিস আছে আছে। কাঁকড়াগুলো কিন্তু ভাগ করা চলছে, মানে ছজনের ভাগ হবে এই কাঁকড়াগুলো। এখন কিন্তু জুয়ারির টাইম, আস্তে আস্তে কিন্তু জল ভর্তি হয়ে যাচ্ছে এখানে, কিন্তু এ পর্যন্ত জল হয়ে যাবে পুরো আমার এ পর্যন্ত জল হয়ে যাবে। তা আমাদের যে নৌকাটা নিয়ে আমরা নদীতে যে প্রোগ্রাম করি সে নৌকার জলটা একটু ফেলে আসি। মাছ আমরা ভাগ করা করি চারিদিকে, এটা কিন্তু ভর ফেলি তা আমার চলে যাবে। মানে কালকে রাতে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির জল সব ভর্তি নৌকায়। পূজোর পরে, পূজোর পরে সবচেয়ে বেশি জল তুমি আবার আইস কেন? জঙ্গলে এসব জায়গায় কিন্তু সব জল ভর্তি হয়ে যাবে। এখন কিন্তু এই দেশের পাড়ে যে কেওড়া গাছগুলো সেই গাছে কিন্তু কেওড়া নেই। বাবা গভীর জঙ্গলে কিছু কেওড়া পেয়েছিল সেইগুলোই এনেছে খাওয়ার জন্য। এই ছোট জায়গার ভিতরে কিন্তু একজনের বসার জায়গা হয় না। এই জায়গার ভিতরে কিন্তু আমরা 3 জন লোক রাত্রি ঘুমাই। মানে সুন্দরবনের উপরে কাঁকড়া ধরতে গেলে, মাছ ধরতে গেলে প্রচণ্ড কিন্তু কষ্ট করতে হয়। কত ছোট জায়গা, এর ভিতর অনন মানে বেটিং আর যে রেডিও, এই আবহাওয়ার যে খবর টবরগুলো এগুলো আমরা রেডিওর মাধ্যমে শুনে কত ছোট জায়গার ভিতর আমাদের জীবনযাপন করতে হয়। মাছ কিন্তু দেখতে দেখতে কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেল। মাছ কাটা অস্তাদ কিন্তু আমার এই ভাই, আমার এই ভাইয়ের আগের ভিডিও দেখানো আছে, মাছ কিন্তু ভাগ চলছে না, ছটা ভাগ হচ্ছে, আর ওই সাইডে কিন্তু কাঁকড়া ভাগ হচ্ছে। আর নৌকার মধ্যে যে রান্না করার যে জায়গা, মাটির উনুন, মাটির উনুন, আর সুন্দরবনের গরান কাঠের জ্বালানি, শুকনো যে জ্বালানি, এই জায়গাটার মধ্যে কিন্তু 3 জন থাকা হয়। এর ভিতরে কিন্তু আবার জলের জায়গা আছে, জলের যে মাঠে, মাটির তৈরি মাটি দেখি দাও,
মাটির তৈরি যে মেটে সেটা কিন্তু আছে এর মধ্যে। 6 থেকে 7 দিনের জল কিন্তু এই মেটের মধ্যে থাকে। গৃহস্থ মানুষ কিন্তু ফ্রিজে ঠান্ডা জল খায়, আর আমাদের কিন্তু মাত্র 300 টাকার ফ্রিজ। এই মাটির জল কিন্তু খুবই ঠান্ডা, গরমের সময় তো খুব ঠান্ডা জল। তাহলে গভীর জঙ্গলের যে মুড়ো ঘেরা কান মাছ, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তা ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।